সর্বদের স্বাগত জানাই। আবারও আমরা পৌঁছে গেলাম এমন একটি অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠান আমাদের মনের অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমাদের সুস্থ রাখার অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমাদের ভালো রাখার অনুষ্ঠান। এই এতগুলো কথা বলতে পারি এই কারণেই, কারণ যে মানুষটি এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, যে মানুষটিকে নিয়ে এই অনুষ্ঠানটি, তিনি প্রত্যেকটি মুহূর্তে দৃঢ়তার সাথে জানান যে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আর অন্য কিছু করার দরকার নেই। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে নিজের জন্য সময় দিতে হবে, নিজেকে নিজের জন্য মাত্র আধ ঘন্টা সময় দিতে হবে, আর সেই আধ ঘন্টা সময় আপনার জীবনে ম্যাজিক হয়ে যেতে পারে, আপনার জীবনে মিরাকল হতে পারে, যেটা আপনি হয়তো এতদিন ভাবতেই পারেননি যে আধ ঘন্টা সময় নিজেকে দেব কিভাবে। আমরা ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়াই, ঘন্টার পর ঘন্টা নিজেকে সাজাতে ব্যস্ত থাকি, কিন্তু সেই সাজটুকু ওপরের সাজ, ভেতরের সাজ সেটা কিন্তু একজন রেকি মাস্টার করতে পারেন, যিনি শুধুমাত্র রেকি নন, যিনি অ্যাঞ্জেল থেরাপি এবং অ্যাঞ্জেল রেকি নিয়ে কাজ করে চলেছেন অনেকগুলো বছর ধরে শুধুমাত্র আপনাদের জন্য। ঠিকই ধরেছেন, আমার সাথে উপস্থিত রয়েছেন ট্র্যাডিশনাল রেকি ক্রিস্টাল অ্যাঞ্জেল মাস্টার অ্যান্ড বিউটি কনসালটেন্ট অ্যাঞ্জেল রেকি থেরাপিস্ট সোনালী সরকার। দিদিকে স্বাগত জানাবো এবং তার আগে আপনাদের স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সাথে 2286-6392 এবং 2284-0151 এই নাম্বারে। দিদিকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। খুব সত্যি কথা, ভেতর থেকে আমাদের সুন্দর থাকতে হবে, ওপর থেকে কিছু মেখে বা চুলে হেনা করে কালার করে শুধুমাত্র সুন্দর থাকা যাবে না। চুল যদি ঝরে পড়েই যায় তাহলে হেনাই বা করবো কোথায়, বা কালারটাই বা লাগাবো কোথায়। আর মুখে যদি গোটা গোটা ব্রণও হতে থাকে, সে কী গরমকালে কী শীতকালে, কিংবা পিগমেন্টেশন হয়ে যায়, কত অ্যান্টিপিগমেন্টেশন ক্রিম লাগাবেন, কিচ্ছু লাগালে কিচ্ছু হবে না। কারণ সুস্থ রাখতে হবে নিজেকে, সুস্থ রাখতে হবে নিজের পেটটাকে। কিন্তু কীভাবে, ওষুধ খেয়ে না? একদম না, ওষুধ তো রয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত যারা ওষুধ খান তারা জানেন যে কি হয় তাতে। কখনো কখনো মনে হয় ভীষণ ডিপ্রেশন, ওষুধ খেতে আর ভালো লাগছে না, কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে অ্যাঞ্জেলের মাধ্যমে সুস্থ রাখা নিজেকে এবং অপরকে। নিজেকে তো সুস্থ রাখবো, অপরকে কীভাবে রাখবো? এবং সেই জন্যই আজকের অনুষ্ঠান অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপির অনুষ্ঠান, যেটা খুব মন দিয়ে দেখতে হবে। মন দিয়ে দেখে তারপর আমাদের আলোচনার সঙ্গে যদি বা সমস্যার সঙ্গে যদি আপনার সমস্যাটা মিলে যায় তাহলে ফোন করতে হবে হেল্পলাইনে। আর যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেগুলোতে ফোন করে শুধুমাত্র জানাবেন যে আপনি কোথায় ক্লাসটা করবেন, কারণ কোথায় ক্লাস করবেন সেটা কিন্তু একদম টিভির পর্দায় গোটা গোটা অক্ষরে যাচ্ছে, ডেটটা যাচ্ছে। যাই হোক, আবার জেনেও নেবেন। একদমই ঠিক কথা। আমি একটু প্রথমেই দিদি ডেটগুলো বলে দিই, কারণ অনেক বন্ধু হয়তো ওয়েট করে রয়েছে। আমি আপনাদের জন্য জানাই যে 17/6 হিন্দ মটর, 18/6 আড়িয়াদহ, 24/6 গড়িয়াহাট, 25/6 বেহালা। জুলাই মাসের শিডিউলে আমরা এবার নজর রাখবো 1/7 মেদিনীপুর, 2/7 সল্টলেক। সল্টলেকে এটাই প্রথম ক্লাস দিদি নিচ্ছেন, শুধুমাত্র দর্শকদের অনুরোধে সল্টলেকে ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন আপনারা, তার জন্য 206 বাস স্ট্যান্ডের কাছেই সল্টলেকে 2/7 আপনারা পেয়ে যাচ্ছেন। 8/7 পাচ্ছেন লেক মার্কেটে, 9/7 পাচ্ছেন রানাঘাট, 15/7 পাচ্ছেন নাগেরবাজার, 16/7 পাচ্ছেন বর্ধমানে। একবার ফোন নাম্বারগুলো বলে দেবো, 9830059628 এবং 9830735175 এই নাম্বারে অতি অবশ্যই আপনারা কথা বলে নিচ্ছেন। যে কথাটা দিদি দিয়ে শুরু করলাম যে নিজেকে ভালো রাখার জন্য, যে কথাটা আপনি প্রতিনিয়ত বলেন, মাত্র আধ ঘন্টা সময়, এক্স্যাক্টলি, যেটা ম্যাজিকের মতো কাজ করে। আমাদের প্রথমে আমরা জানাই যে ট্র্যাডিশনাল রেকি বলে একটা রেকি আছে, যে রেকি থেকে রেকি কথাটা সূত্র পান, সেটা করতে গেলে 1 ঘন্টা 12 মিনিট মিনিমাম সময় লাগে। এবং যে জায়গাটা আমাদের ব্যথা বা যে জায়গাটা আমাদের অসুস্থতা, সেই জায়গায় আমাদের হাত দুটো পরিষ্কার সুন্দরভাবে রাখতে হয়। ধরো কারোর পিঠের ব্যথা হলো, কিন্তু হাতের এমনই অবস্থা, সে টেনিস এলবোর জন্যই হোক, যে কোনো কারণেই হোক, হাতটা সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না, তাহলে তো রেকি কাজ করবে না, ট্র্যাডিশনাল রেকি সেখানে কাজ করবে না, সুস্থ হবার কোনো লক্ষণই দেখা যাবে না। তাহলে যে ব্যক্তির এরকম অবস্থা, কিংবা যে ব্যক্তি এতটাই ব্যস্ত যে 1 ঘন্টা 12 মিনিট মিনিমাম সময়টাও সে দিতে পারছে না, কিংবা করতে করতে ঘুমিয়ে পড়ছে, তাহলেও কিন্তু কাজটা হবে না। তাহলে তারা কি কখনো রেইকি করবে না? রেইকি মানে হচ্ছে মহাজাগতিক শক্তি, যে শক্তিটা সূর্য থেকে পাওয়া, এবং এই শক্তির সাহায্যে আমাদের ভেতরে যে টক্সিনটা জমে থাকে, যেটাকে আমরা নেগেটিভ এনার্জি বলে থাকি, সেটাকে বার করে দেওয়াই কিন্তু রেইকির উদ্দেশ্য।
এবং এই নেগেটিভ এনার্জির মাধ্যমেই আমাদের শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যায় এবং অসুখ বিসুখগুলো যেগুলো শরীরের ভেতরে দানা বেঁধে থাকে সেগুলো বেরিয়ে যায়। তাহলে তো সেগুলো তো হবে না, আমাদের সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু না, তারা অবশ্যই রেইকি শিখবে, কারণ এঞ্জেল রেইকি আমাদের কাছে এসে গেছে। এঞ্জেল কথাটার অর্থ হচ্ছে দেবতার দূত। এঞ্জেল মানে অনেকেই, যেহেতু এঞ্জেল ছবিতে আমরা দেখি যে দুটো করে ডানা আছে, রঙিন রঙিন ডানা, তারা কিন্তু ভাবে যে এঞ্জেল মানে পরী, কিন্তু এঞ্জেল মানে পরী নয়। এঞ্জেল মানে দেবতার দূত, এবং আমরা যে দেবতাকেই পুজো করি না কেন, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ পার্সি, কেউ বৌদ্ধ হতেই পারে, এবং যার যার নিজস্ব একটা পথ রয়েছে। কিন্তু আমাদের বেসিক ব্যাপারটা কি, আমাদের লক্ষ্যটা কি, আমাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বর, ঈশ্বর সাধনা আমাদের লক্ষ্য। তাহলে আমরা কি সবসময় যখনই আমরা পুজো করি তখন কি সত্যিই আমরা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছতে পারি, বা আমরা যেটা চাইছি আমাদের চাহিদাটা কি সত্যিই আমরা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারি? না, পারি না। কারণ কি, আমাদের মনটা হচ্ছে পাগল বাঁদরের মতো, একবার এখানে একবার সেখানে করছি পুজো, মনটা পড়ে আছে পাশের ঘরে ছেলে বা মেয়েটা পড়ছে কি না, কিংবা কেউ এখন তো হয়েছে ফোনে খেলা, হয়তো সে গেম খেলছে, কিংবা হয়েছে নটার সময় বেরোবো, নটার বাসটা পাবো তো এখনই আটটা বেজে গেছে, কিংবা ওই যে বলি যে ভাতটা বসিয়ে এসেছি, ফ্যানটা উতলে যাবে না তো তাহলে গ্যাসটা নোংরা হবে, এইরকম বিভিন্ন ব্যাপারে আমাদের মনটা কিন্তু ঘুরে বেড়ায়, তার মানে মনটা ঈশ্বরের কাছে নেই। তাহলে ঈশ্বর কি আমাদের সেই জায়গাটা থেকে আশীর্বাদ করবেন? না, করতে পারেন না। তাহলে কি হবে, আমরা বলি কি ঈশ্বরের কাছে এত করে বললাম কিন্তু ঠাকুর আমার কথা শোনে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা যদি সত্যিকারে মন দিয়ে তাকে ডাকতে পারি নিশ্চয়ই কথা শুনবে, কেন শুনবে না? এই জায়গাটা থেকে আমরা এঞ্জেলকে কাছে পাবো, কারণ আমরা আমাদের যা কিছু চাহিদা এঞ্জেলকে বলবো, এঞ্জেল তার সমস্ত ব্যাপারগুলো নিয়ে ঈশ্বরের কাছে পৌঁছাবেন, ঈশ্বরের আশীর্বাদটা এঞ্জেলের মাধ্যমে আমার কাছে আসবে এবং আমার চাহিদাটা পূরণ হবে। তাহলে আমার লক্ষ্যটা পূরণ হওয়া নিয়ে তো কথা, আমি এঞ্জেলকে বলবো, এঞ্জেল আমাকে দেবে, এটাই ব্যাপার। ছোটোবেলায় বাবার কাছে একটা চকলেট চেয়েছেন, সেই চকলেটটা কখনো প্রশ্ন করেছেন, বাবা তুমি কাকে দিয়ে আনালে, বাড়ির ড্রাইভারকে দিয়ে আনালে, না কাজের লোককে দিয়ে আনালে, নাকি বন্ধুকে পাঠালে, নাকি তুমি নিজে গিয়ে আনলে? আমরা যখন চেয়েছি বাবার থেকে পেয়েছি, বাবাকেই থ্যাংকস জানিয়েছি। সুতরাং আমরা এঞ্জেলকে, এঞ্জেলের থেকে চাইবো, এঞ্জেল যখন আমাদের চাহিদা পূরণ করবে তখন এঞ্জেলকেই থ্যাংকস জানাবো, এর বাইরে কিছু নেই। তাহলে আমাদের খাটুনিটা অনেক কম, ঈশ্বরের সামনে বসে থাকতে হচ্ছে না। বসে থাকলে যে ঠাকুর পাওয়া যায় এরকম কোনো প্রমাণ আমাদের কেউ দিতে পারবে না, কারণ মন্দির মসজিদে কখনো ঈশ্বর থাকেন না, ঈশ্বর থাকেন মানুষের মনের মধ্যে। আমাদের মন যদি পরিষ্কার হয়, আমাদের মনে যদি সত্য ভাবনা থাকে, সঠিক চিন্তা থাকে, কিংবা হিংসা লোভ এগুলো যদি না থাকে, তাহলে আমরা ঠিক সঠিক পথটা ধরেই এঞ্জেলের কাছে পৌঁছতে পারবো এবং আমাদের চাহিদাটা মেটাতে পারবো এবং এঞ্জেল থেরাপিতে আমাদের কাজ হবে। আমি এঞ্জেল থেরাপি জানি মানে এই নয় আমার পাঁচ ভাই বোনের সমস্ত সম্পত্তি আমি একা নিয়ে নেব, কিন্তু আমাকে বাদ দিয়ে আমার সম্পত্তি যদি বাকি চার ভাই বোন ভাগ করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আমি আমার প্রাপ্যটা ঠিক এঞ্জেলের মাধ্যমে পাবো। তার মানে কি পৃথিবীতে যারা যারাই রয়েছে প্রত্যেকের একটা অধিকার আছে, সেই অধিকার থেকে কখনো এঞ্জেল কাউকে বঞ্চিত করবে না যদি না তার মনটা পরিষ্কার থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। সুতরাং আমাদের শরীরটা সুস্থ রাখার সঙ্গে সঙ্গে আমাদের মনটাকে সুস্থ রাখতে হবে, আর এই শরীর আর মন সুস্থ রাখার জন্য আমাদের কিছু জিনিস শিখতে হবে। এই শিক্ষাটাই হচ্ছে এঞ্জেল রেইকি, এঞ্জেল থেরাপি। এঞ্জেলের মাধ্যমে আমাদের সুস্থ থাকতে হবে, ওষুধ খেয়ে নয়। পুরো ক্লাসটা করানো হয় মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশন মানে কি ধ্যান, ধ্যান মানে কি একেবারে হাঁটু মুড়ে বসে সারাদিন বসে জপ করতে হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে কী করতে হবে, আধ ঘন্টা যে প্র্যাকটিসের কথা আমরা বলি সেটা হচ্ছে চক্র ক্লিয়ারিং। চক্র ব্যাপারটা কী, চক্র হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রকম গ্ল্যান্ড, শরীরের মধ্যে গ্ল্যান্ড থাকে, বিজ্ঞানীরা বা ডাক্তারবাবুরা বলেন গ্ল্যান্ড, আমরা তো ছোটোবেলা থেকে বইপত্রেও কিছু পড়ে এসেছি, পিটুইটারি গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, থাইরয়েডের গ্ল্যান্ড রয়েছে। তো এই গ্ল্যান্ডগুলো, তার মধ্যে সাতটা গ্ল্যান্ড হচ্ছে প্রধান। এই সাতটা গ্ল্যান্ডকেই আমরা রেইকি বা আধ্যাত্মিক ভাষায় বলি কি, এগুলো হচ্ছে চক্র, সপ্ত চক্র। এই সপ্ত চক্রের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত অসুখ বিসুখগুলো দানা বেঁধে থাকে। যেমন সহস্রার চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, এবং পেছন দিকে রয়েছে আমাদের মূলাধার চক্র। সাতটা চক্রের সাতটা রং রয়েছে,
বেনিয়া সহ কলা, বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল, এই সাতটা চক্রকে কেন্দ্র করে এঞ্জেলদের সাত রং রয়েছে, এগুলো হচ্ছে রামধনুর রং। আবার এই সাতটা চক্রের রঙের ওপর কেন্দ্র করে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রগুলো রয়েছে, এই গ্রহ নক্ষত্রগুলোর সঙ্গে আমাদের শরীরের প্রতিটা চক্রের যোগ রয়েছে। তাই কারোর যদি রাহুর দোষ থাকে সেটাও চক্র ক্লিয়ারিংয়ের মাধ্যমেই যাবে, কারোর যদি শনির সাড়ে সাথে থাকে ভয় পাবার কোনো কারণ নেই, সেটাও চলে যাবে এই চক্র ক্লিয়ারিংয়ের মাধ্যমে। রাহুর দোষ কেতুর দোষ যা কিছু দোষ, শুক্রের দোষ বুধের দোষ যা কিছু দোষই থাকুক না কেন, কোনো হোম যোগ্য করে কিচ্ছু হবে না, শুধুমাত্র করতে হবে এই চক্র ক্লিয়ারিংয়ের প্র্যাকটিসটা। কারণ প্রতিটা গ্রহ যখন সরে যায় তার যে কুফল বা সুফল যেটাই হোক না কেন, এটা আমাদের শরীরের মধ্যে তার সাথে টাচ রয়েছে বলে তার ওপর ক্রিয়াটা পড়ে, এবং সেই জন্যই সেই চক্র ক্লিয়ারিংটা শিখিয়ে দেওয়া হয়। সাতটা চক্রের জন্য সাতজন এঞ্জেল কাজ করে, এই সাতজন এঞ্জেলকে কে পাঠাবে, কোথায় পাঠাবে, কী রং দেব, এই সপ্ত চক্রের যে ক্রিয়াটা বন্ধ হয়ে যায় বলেই আমাদের অসুখ বিসুখগুলো এখানে জমে জমে থাকে বিভিন্ন চক্রের মধ্যে, সেইটাকে কীভাবে আমরা পরিষ্কার করব, এই পরিষ্কার করার ব্যাপারটায় কিন্তু আধ ঘন্টা সময় লাগে, এটা শিখিয়ে দেওয়া হয়। এর ফলে আপনার শরীরে যত কিছু অসুখ বিসুখই থাকুক না কেন, অসুখ থাকুক না, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, থাইরয়েড, সুগার, হাঁটুর সমস্যা, হাড় বেড়ে যাওয়ার সমস্যা, এছাড়া প্যাংক্রিয়াসের বিভিন্ন সমস্যা, ইউটেরাসের সিস্ট কিংবা টিউমার, ওভারি সিস্ট কিংবা টিউমার, পিরিডিক্যাল যে কোনো সমস্যা, হার্টের প্রবলেম, কোমরের প্রবলেম, নার্ভের প্রবলেম, স্পন্ডলাইটিসের প্রবলেম, যাবতীয় যা কিছু থাকুক, সামান্য গ্যাস অম্বল থেকে শুরু করে যত কিছু থাকুক আপনার শরীরে, সমস্ত জিনিসটাই একেবারে সুন্দরভাবে, যে টক্সিনটা জমে থাকে বলে অসুখটা করে, একেবারে সুন্দরভাবে শরীর থেকে বেরিয়ে যাবে এবং মিনিমাম সময়ের মধ্যেই কাজ পাওয়া যায়। এবং সেই ফিলিংসটা যেদিন ক্লাস করবেন সেই দিনই কিন্তু ফিল করতে পারবেন যে হ্যাঁ, শরীরের মধ্যে ওইখানে আমার প্রবলেম আছে এবং প্রবলেমটা বেরিয়ে যাচ্ছে। বলুন কি আছে, একদমই একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, আপনার মেয়ের বয়সটা কত? মেয়ের বয়সটা কত? ক্লাস ওয়ানে পড়ে। কোনোদিন চোখটা দেখিয়েছিলেন? ওর যে মাথা যন্ত্রণা করে বলছে, চোখটা দেখিয়েছিলেন? চোখটা দেখানো হয়েছিল কিন্তু ডাক্তার বলছেন যে এখনো কোনো সেরকম পাওয়ার আসেনি। এখনো সেরকম কোনো পাওয়ার আসেনি আর পাওয়ার এসেছে কম আছে, দুটো কথার মধ্যে কিন্তু তফাৎ আছে। যাই হোক না কেন, চোখেরই সমস্যা হোক কিংবা মাথার যন্ত্রণার বিভিন্ন সমস্যা হোক, সাইনাসের হোক, মাইগ্রেনের হোক, যেটাই হোক না কেন সেরে যাবে, আমরা চাইবো সারিয়ে দিতে। তার কারণ কি, এটা কমে যায় না, সেরে যায় একেবারে। কথাটা বুঝতে পেরেছেন? যে শিখলাম কমে গেল না, সেরে গেল। হ্যাঁ, একদম সেরে যাবে। আপনি কোথায় থাকেন? আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যালো, আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, কন্টাই থেকে। কন্টাই কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, শুনতে থাকুন, যদি শুনতে থাকুন, আপনার কাছাকাছি যদি কোনো সেন্টার থাকে তাহলে যোগাযোগ করুন, আর নাহলে তো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, দিদির সাথে সরাসরি কথা বলুন। কন্টাইয়ে যদি থাকেন, যেটা শুনলাম আর কি, আচ্ছা ভাবে, তাহলে মেদিনীপুরে তাহলে ক্লাস আছে আমাদের এক তারিখে, মেদিনীপুরে ক্লাসের জন্য নাম লেখাবেন। পরে নাম লেখালে গ্রাহ্য হবে না, কিন্তু যারা মেদিনীপুরে ক্লাস করতে চাইছেন আগে নাম লেখাবেন, কারণ ক্লাসে খুব অল্প স্টুডেন্টই নিয়ে ক্লাস করানো হয় যাতে প্রত্যেকে কাজ পায়। এটাই হচ্ছে আমাদের উল্লেখযোগ্য ঘটনা, যে আমাদের কাছে যারা শেখে তারা প্রত্যেকে কাজ পায়। ক্লাসটা করতে গেলে একটা ভোটার কার্ডে বা আধার কার্ডের জেরক্স লাগে, একটা এই পাসপোর্ট সাইজ ছবি লাগে, কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, এক মাস দু মাসের পুরনো হলে হবে না।
আর লাগে 6,000 টাকা, যেটা জুলাই মাস পর্যন্ত লাগবে। জুলাই মাসের পরে আগস্ট 15th আগস্টের পর থেকে কিন্তু আমাদের এই ফিজটা বেড়ে যাবে। সুতরাং যারা ভাবছেন যে এই 6,000 টাকার মধ্যে ক্লাসটা আপাতত করিয়ে নেওয়া যাক, সুতরাং তারাই কিন্তু ভাববেন এই দুটো মাসের মধ্যে ক্লাস করিয়ে নিতে। এছাড়া আমাদের যে সমস্যাগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, শারীরিক সমস্যা, শারীরিক সমস্যা যেটাই হোক না কেন, তার সঙ্গে সঙ্গে মন কিন্তু খারাপ হয়ে যায়। যে আজকে যদি জানি যে এতদিন আমার গ্যাস অম্বল ছিল না, আজ থেকে হঠাৎ এটা হতে শুরু করেছে, মনটা কিন্তু তার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে। যেমন খারাপ হয়ে যাবে, যদি অনেক লেখাপড়া করে থাকি তা সত্ত্বেও চাকরিটা ভালো পাচ্ছি না, চাকরিই পাচ্ছি না, তো চাকরিটা ভালো আর মন্দ কী বলবো। সুতরাং এটাও একটা সমস্যা, এগুলো মন খারাপ হওয়ার সমস্যা। হয়তো চাকরিটা পেয়েছি, ইনক্রিমেন্ট হচ্ছে না, কিংবা যারা আমার কলিগ রয়েছে তাদের সঙ্গে ভীষণভাবে দলাদলি হচ্ছে, এগুলো হয়েই থাকে, এবং ইউনিয়নের ব্যাপারও একটা থেকেই থাকে যার জন্য ভীষণ প্রবলেম হয়। বিভিন্ন হসপিটাল সেখানেও এখন ইউনিয়নবাজি হচ্ছে এবং তার জন্য সবাই ক্লাস করছে। তো আমার বলার উদ্দেশ্য এই যে আমাদের সমস্যা কিন্তু লেগেই আছে, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর সমস্যা। যে সমস্যাই হোক না কেন, সেই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। এর জন্য কিন্তু মারামারি করলে, লাঠালাঠি করলে কোনো সমস্যার সমাধান হয় না। তাহলে কী করতে হবে? অবশ্যই এঞ্জেলের একই এঞ্জেল থেরাপির একটা ক্লাস করে নিতে হবে। যে ক্লাসটা করলে এঞ্জেল আপনার সঙ্গে সঙ্গে থাকবে, আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ এঞ্জেল আমার সঙ্গে আছে, এবং সেটাও পরে আমাদের জানাবেন যে হ্যাঁ দিদি ফিল করতে পেরেছি এবং কাজ পেয়েছি, এবং সেই জন্যই আমি ক্লাসটা করে উপকৃত। বলুন কে আছেন? এবং এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক বন্ধুরা কিন্তু আপনারা সেটা শেয়ার করেন আমাদের সাথে যে ভালো আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন বলুন কে বলছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি, লতিকা কারিগর বলছি, 24 বছর বয়স। আমি একটু মানে মেন্টাল দিক থেকে ভীষণ ডিস্টার্ব আছি, এই কারণে একটু জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই জানতে চেয়েছেন, খুব ভালো কথা। কিন্তু জানতে চাইলে যে এখানে প্রতিকারটা শুনতে থাকুন, শুনুন, আপনি শুনতে থাকুন। জানতে চাইলে এখানে টেলিফোনে কথা বলে যে আপনার প্রতিকার হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এরকম কোনো ম্যাজিক আমি জানি না। আমি জানি, আমি শিখিয়ে দেবো, আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, ম্যাজিকের মতো কাজ পাবেন, এইটুকুই আমার শিক্ষা। তো যাই হোক না কেন, আপনার যে মেন্টাল ডিপ্রেশন রয়েছে এটা একদম চলে যাবে, 15 দিনের মধ্যে চলে যাবে। যেদিন শিখবেন সেদিন থেকে কাউন্ট করবেন, 15 ডেজের মধ্যে এটা চলে যাবে। বেহালায় থাকেন 25 তারিখে, জুন মাসের 25 তারিখে বেহালা ম্যান্টনে, ম্যান্টন গেস্ট হাউসে আমাদের ক্লাস রয়েছে, এবং ওই দিনের জন্য যারা ক্লাস করতে চাইছেন তারা ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলবেন, নাম লেখানো শুরু হয়ে গেছে। আবারও বলছি, অল্প জনের ক্লাস হয় তো, সুতরাং সেটা একদম তাড়াতাড়ি নাম লেখালে তবেই কিন্তু ক্লাসটা করতে পারবেন। আর আমাদের তরফ থেকে কোনো কনফার্মেশনের জন্য ফোন করা হয় না। আপনারা যারা ক্লাস করবেন তারা যেদিন ক্লাস তার আগের দিন কিংবা তার আগের দিন ফোন করে কনফার্ম করে নেবেন। আমাদের বিভিন্ন রকম সমস্যা থাকে, সম্পর্কজনিত সমস্যা একটু আগে তো বললাম, মেন্টাল যা কিছু সমস্যা থাকে এবং সেটা মনের উপরই চাপ পড়ে এবং আমাদের সমস্যাটা একদম চলে যায় যদি এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি শেখা যায়। একদিনেরই ক্লাস কিন্তু, এটা দুদিনের ক্লাস নয়, কারণ আপনারা অনেকে ভুল করেন, কারোর সঙ্গে গুলিয়ে ফেলেন হয়তো, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু একদিনের ক্লাস বারবার বললাম। এছাড়া এই যে সম্পর্কজনিত বিভিন্ন সমস্যাগুলো থাকে, যে সম্পর্ক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, মানে দাম্পত্য সমস্যাও লেগে রয়েছে, রিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি একজন চিন্তা করেন যে ক্লাসটা করে নিয়ে সম্পর্ক ভাঙার জায়গাটাকে রোধ করে সম্পর্কটা আবার জোড়া লাগাবেন, তাহলে কিন্তু এখানে এঞ্জেলই সমস্ত কাজ করতে পারে। এগুলোর জন্য তো কোনো ডাক্তারবাবু নেই, এগুলোর জন্য আপনারা যেখানে যাবেন আপনাকে বলা হবে আপনি মাঙ্গলিক সম্পর্ক থাকবে না, এর জন্য 90,000 টাকা খরচ করতে হবে। কোনো জায়গায় বলবে আপনার রাহুর তো টাকা পয়সা সব খরচা হয়ে যাচ্ছে, তাই বউ পালিয়ে যাচ্ছে, অনেক হাজারো ব্যাপার আর কি, মানে আপনাদের থেকেই শুনি। তো এখানে বেলপাতা বেলফুল কোনো কিছুই কাজে লাগবে না, বেলকাঠ কোনো কিছু পোড়ালেও কাজে লাগবে না। বাস্তু সমস্যা যদি থাকে সেটা একদম শিখিয়ে দেওয়া হবে, যাতে বাড়িতে বসে মাত্র 2 মিনিট খরচ করে আপনার বাস্তু সমস্যাটা মিটিয়ে নিতে পারেন। তার জন্য কোনো গ্রহগত কোনো কিছু করতে হয় না, কোনো টাকা পয়সা খরচা করতে হয় না। এই যে মানি রেখি করে আমরা যে চেঁচাই,
যে মানি রেইকিটা শিখবো তার জন্য এক্সট্রা 2000 টাকা খরচ করব। কেন করবেন 2000 টাকা এক্সট্রা খরচ? এর মধ্যেও তো আপনার চলে আসছে মানি রেইকির সমস্ত সমস্যার সমাধান। তার মানে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছেন, আপনার মেন্টাল প্রেশার এসে যাচ্ছে, সংসার চালাতে পারছেন না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় এই কোর্স মানে এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপির এই একটা দিনের কোর্সের মধ্যেই অর্থনৈতিক সমস্যার কীভাবে সমাধান করবেন সেটাও শিখিয়ে দেওয়া হয়। এবং আর একটা কথা, যা যা জিনিস লাগে মানে বই খাতা যা কিছু লাগে সঙ্গে এঞ্জেলদের ছবি কিন্তু আমরা এমনি দিয়ে দিই, তার জন্য কিনতেও হয় না কিংবা কাউকে বলাও হয় না যে আপনি মোবাইল থেকে তুলে নিন বা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা আপনাদের দিয়েই দিই। যা যা কিছু লাগে সবটাই আমরা দিয়ে দিই, শুধু একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি, 6000 টাকা এটুকুই আপনাদের সঙ্গে করে আনতে হয়। এবং আরেকটা কথা হচ্ছে কোনো কিছু অ্যাডভান্স করতে হয় না, যেদিন তা সেদিনই নিয়ে আসবেন, তাহলেই যথেষ্ট। এছাড়া আমাদের যে ব্যাপারগুলো বেশি কাজ করে, যে মেয়ে কলেজ যাচ্ছে এবং তার ফলে কেউ ডিস্টার্ব করছে বা কিছু ছেলে কোনো অন্য এমন কিছু লোকের সাথে মিশছে যে সে খুব খারাপ হয়ে যাচ্ছে এবং ড্রিঙ্ক করছে, মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না, শুধুমাত্র এঞ্জেলের সাহায্য নিন না, একেবারে ছেলে সুস্থ হয়ে আপনার সঙ্গেই থাকবে, কোনোরকম কোনো অত্যাচার করবে না। এছাড়া আমাদের আরও প্রচুর সমস্যা থাকে, যে ব্যবসাটা করছি দুধের ব্যবসা, জ্যোতিষীর কাছে যাওয়া হলো, তারা বলছেন যে আমার নাকি দুধের ব্যবসা শুট করবে না, কাপড়ের ব্যবসা করতে হবে। সেক্ষেত্রে কী করবেন, সমস্ত অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দেবেন? না, একদম না, সেই দুধের ব্যবসাটাকেই আপনাকে দাঁড় করিয়ে দেবে এঞ্জেল। এটা হচ্ছে আমাদের ভীষণভাবে প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং প্রমাণ আমরা পেয়েওছি। একটু চলে যাবো আমাদের অ্যাডভান্স টু এর ব্যাপারে। অ্যাডভান্স টু যারা আমার কাছে অ্যাডভান্স মানে বেসিক আর অ্যাডভান্সই তো একদিনের ক্লাস, যারা করেছো তারা চান্স পাবে অ্যাডভান্স টু এ। এবং সেক্ষেত্রে পেন্ডুলাম আমাদের ভীষণভাবে সাহায্য করে এবং পেন্ডুলামের কোর্সটা এর মধ্যে পড়ে, তার সঙ্গে পরে এঞ্জেল কার্ড রিডিংয়ের ব্যাপারটা সঙ্গে একটা মেডিটেশনও আছে এবং সুন্দর সুন্দর জিনিস শেখাও যায়। পেন্ডুলামকে যদি প্রশ্ন করি যে পেন্ডুলাম কোনটা তোমার, হ্যাঁ পেন্ডুলাম উত্তর দিচ্ছে আমার হাতের দিকে তাকাবেন হাতটা নড়ছে কিনা, পেন্ডুলাম জানিয়ে দিচ্ছে এটা পেন্ডুলামের, হ্যাঁ পেন্ডুলামকে বলবো যে পেন্ডুলাম একটু স্টপ হও, স্টপ হয়ে গেল কেন, বাধ্য আজকালকার ছেলে মেয়ের মতো নয়, পেন্ডুলাম স্টপ হয়েছে, পেন্ডুলাম বলছে কোনটা তোমার, না পেন্ডুলাম না নেড়ে দিয়েছে। এবার পেন্ডুলামকে প্রতিদিনের মতো আমি তো একটা প্রশ্ন করবই, যে যতজন আমার কাছে শিখেছে এই এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপির ক্লাস তারা কি প্রত্যেকে কাজ পেয়েছে? আর একটা প্রশ্ন করি, যে আমি যা যা কথা বলি সেগুলো প্রত্যেকটাই শেখানো হয় তো, যা যা শেখাবো বলি প্রমিস করি? পেন্ডুলাম এতেও বলছে হ্যাঁ। সুতরাং বুঝতেই পারছেন আমরা যা যা কথা বলি, যা যা প্রমিস করি, যা যা ঠিক করে দেবো। এবং একটা কথা বলতেই হয়, যারা যারা দেখাবেন বলে ভাবেন আমাদের যেখানে যেখানে ক্লাস চলে সেখানে সেখানেই আমাদের চেম্বারের ব্যবস্থা করা হচ্ছে, আগে থাকতে ফোন করে নেবেন, ফোন করে নিয়ে চেম্বারে কীভাবে দেখাবেন। অনেকেই তো ভাবেন যে আগে একটু দেখিয়ে নেবো, একটু জিজ্ঞাসা করে নেবো, তারপরের বার ক্লাসটা করবো। হ্যাঁ নিশ্চয়ই আপনাদের জন্যও রয়েছে সুযোগ, সেটা একটু হেল্পলাইনে ফোন করে নেবেন এবং যেখানে যেখানে ক্লাস 3:30 পরে সেখানে ক্লাসটা হবে। একদমই, তার মানে আজকের এই আলোচনা থেকে একটা জিনিসই বোঝা গেল যে একই ছাদের তলায় সব রকমের পরিষেবা কিন্তু রয়েছে, পরিষেবা বলুন সমস্যার সমাধান বলুন, ব্যাপারটা সেই একই, একই ছাদের তলায় আমরা কিন্তু সবকিছু পাচ্ছি এবং সেই সবকিছু পাওয়ার জন্য যে কাজটা করতে হবে অতি অবশ্যই অ্যাঞ্জেল রেইকি অ্যান্ড থেরাপিস্ট সোনালী সরকারের হাতটা আপনাদের ধরতে হবে, তাহলেই দেখবেন জীবনের কাঠিটাও কিন্তু আপনারা মসৃণ ভাবে এগোতে পারছেন। ফোন নাম্বারটা আরো একবার বলে দেবো, 9830059628 এবং 9830735175 এই নাম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যাঞ্জেল রেইকির মাধ্যমে নিজের জীবনটাকে অন্যরকম ভাবে গড়ে নিন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন।